আজ আমাদের সেকেন্ড ডে। কালকে আর রাতে ফিরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ট্রেন জার্নি হয়েছিল, তো সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আজকে আমাদের সেকেন্ড ডে, ডে টু। আজ আমরা যাব পাহাড়, লাভা, রিসব, এগুলো আমাদের ডেস্টিনেশন। তো এখন আমরা বেরোইনি, ব্রেকফাস্ট করছে সবাই, মোটামুটি হয়ে গেছে, বেরোবো এবার। তো বেরিয়ে তোমাদের আবার দেখাবো, ঠিক আছে? সেদিনকার ওয়েদারটাও খুব সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই মেঘের মধ্যে থাকব। এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট সব ভিজে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন। এটা রিসপে, আমরা রিসপে পৌঁছে গেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন যাব ম্যাগি খেতে, খুব খিদে পেয়েছিল, তো আমরা যাচ্ছিলাম ম্যাগি খেতে। এটাই রিসপের সেই দোকান যেখানে দারুণ এগ ম্যাগি করে, মানে জাস্ট অসাধারণ এগ ম্যাগিটা। আমরা
আবার যাচ্ছিলাম লাঞ্চ করতে যাচ্ছিলাম লাভা মনেস্ট্রির কাছেই, লাবণ্য রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে। এই রেস্টুরেন্টটায় আমরা লাঞ্চ করেছি, আর এই দেখো রেস্টুরেন্টের ঠিক বাইরে রাস্তায় দাঁড়িয়ে এই ভিউটা ছিল, আর এখানে আমরা ফটো তুলবো, গ্রুপ ফটো তুলবো বলে পোজ দিচ্ছিলাম। আমরা লাভা মনেস্ট্রিটায় উঠিনি, কারণ আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল সে বলছিল যে এর থেকে বেশি দেরি করলে গাড়ি চালাতে প্রবলেম হবে, যেহেতু পুরো মেঘে ঢাকা ছিল, তো সেই জন্য আমরা লাভা মনেস্ট্রিটায় যেতে পারিনি। ফেরার সময় আমরা সেরকম বৃষ্টি পাইনি, দেখতেই পাচ্ছ তোমরা আকাশ পরিষ্কার ছিল ফেরার সময়। আমরা আজকে প্যাকিং করছি, সব গোছাচ্ছি, চলে যাবো, আজকে আমরা থাকবো না, মানে ট্যুর শেষ আর কি। তো হ্যাঁ, আজকে আমাদের বিকাল 4:30 ট্রেন, তো আমরা ওই ট্রেনে, ময়নাগুড়ি থেকে ট্রেন, এখান থেকে আমরা মনে হয় 3:30 নাগাদ বেরিয়ে যাবো। তো ট্যুর শেষ, রিফ্রেশমেন্ট শেষ, আবার ব্যাক টু নর্মাল রুটিন, সব প্যাকিংও কমপ্লিট মোটামুটি, এখান থেকে লাঞ্চ করেই যাব। তো আমরা বর্ধমান নেমেছি 3:00 সময়, নেমে আর কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, তাই বাড়ি এসে একদম ঘুমিয়ে গেছিলাম, তো কোনো ভিডিও করতে পারিনি আর।